আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই দেখেন বাতাস, বৃষ্টি যেরকম সেরকম বাতাস। তো এই বৃষ্টিতে থেমে নেই আমাদের আসলে কর্ম। আমরা চেষ্টা করতেছি রাস্তাটাকে সচল রাখার জন্য। এই মুহূর্তে মহাকালীতে আমরা আছি, বাস স্ট্যান্ড এলাকায়। আচ্ছা, প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচুর বাতাস। তো বুঝতে পারতেছেন আবার এইদিকে অনেকগুলো তেলের পাম্প থাকার কারণে তেলের গ্যাসের দীর্ঘ লাইন, আবার কারেন্টও নাই। তো কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে গ্যাসের লাইন তেলের লাইন দীর্ঘ হচ্ছে, এটার জ্যাম ধীরে ধীরে পিছন দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি গ্যাসের লাইন তেলের লাইনটাকে এক লাইনটাকে সচল রাখার। আপনি দেখতে পারতেছেন আমরা আসলে কন্ট্রোল করাটাও কষ্ট হবে, সবারই একই কথা, আমার গ্যাস নাই স্যার, আমার কারেন্ট নাই, এই আমার তেল নাই, মানে একই অবস্থা। আপনি কয়জনের কথা বিশ্বাস করবেন আর কয়জনকে আপনি সহযোগিতা করবেন? তো আপনারা যারা অফিসে যাবেন অবশ্যই সময় নিয়ে বের হবেন, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে প্রচুর পানি বেজে গেছে। পানি বেজে কারণে আসলে রাস্তার সিচুয়েশন আপনারা দেখতে পারতেছেন, গাড়ির গতি খুবই স্লো, তবে থেমে নাই, গাড়ি চলতেছে, গাড়ি থেমে নাই। তো আমরাও চেষ্টা করতেছি, আসলে আমরা পুরো শরীর ভিজে গেছে, আপনার রেইনকোট পরছি, রেইনকোটও কুলাচ্ছে না। সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়ে মানে দাঁড়াইছি, তো এখন পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি, পুরো বৃষ্টিটা আমাদের এই এই আমাদের শরীরের উপর দিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, বামে আসেন। দেখেন আপনি কয়জনকে কন্ট্রোল করবেন, দেখেন এক লাইন থাকেন, গ্যাসের লাইন দেখেন দীর্ঘ লাইন, যা হোক এক লাইন আছে, আমরা দুই লাইন করতে দিই নাই, এক লাইনের মাধ্যমে আমরা যতটুকু পারতেছি গ্যাসে রাস্তাটা সচল রাখার। তো এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে, যার দরুন রাস্তায় গাড়ির গতি এবং ট্রাফিক জ্যাম যেটাকে বলে আর কি, গাড়ির গতি খুবই স্লো, তবে যাচ্ছে, আবার থেমে যাচ্ছে। এখন দেখেন এই যে গ্যাসেরও ভিতরে কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে প্রচুর গ্যাসেরও আসলে স্লো, যার কারণে গ্যাসের লাইন দীর্ঘ লাইন হচ্ছে বৃষ্টির কারণে, এত পরিমাণ বৃষ্টি যেটা আসলে কন্ট্রোল করা কষ্ট। বুঝি নাই মামা, গ্যাস কতটুকু আছে, কতটুকু গ্যাস আছে মামা? মুরব্বী মানুষ গাড়ি আপনার, আপনি এটা একটু ডাইমে ওটা হালকা একটু ব্যাখ্যা করে দিয়ে আবার নামে পড়বেন, একটু সহযোগিতা করুন, বিজা জানেন আর একটু, হ্যাঁ ঢাকা দেন, যান এটা দেন। এই বয়সে গাড়ি চালান মুরব্বী, বয়স কত? প্রচুর বৃষ্টি, আসলে এই বৃষ্টিতে দেখতে পাচ্ছেন বাতাসে আমার ছাতাটা উড়াই নিয়ে যাচ্ছেন, এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টিতে কন্ট্রোল করাটা কষ্ট, ছাতাটাও উড়াই নিয়ে যাচ্ছে বৃষ্টিতে। যা হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা বাইকার ভাই বিশেষ করে তারা অবশ্যই রেইনকোট এবং গামবুট যেটাকে বলে এটা ব্যবহার করবেন, অথবা আপনারা খুব সাবধানে বাইক রাইড করবেন, বৃষ্টির কারণে রাস্তা কিন্তু অনেক কিচ্ছিল এবং অনেক কাদামুক্ত, যার কাদাযুক্ত, যার দরুন আপনারা অবশ্যই ধীরে সুস্থে গাড়ি চালাবেন, বিশেষ করে বাইকার ভাইরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা যাতে নিরাপদে পৌঁছাতে পারেন এই জন্য আমরা রাস্তায় আছি, আমরা চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা পজিটিভ চিন্তা করবেন, আমরা আছি ইনশাআল্লাহ, আমরা রাস্তায় আছি, যতটুকু পারি আমরা আপনাদের পাশে আছি।